ছোট পর্দার সুপারস্টার মেহজাবিন চৌধুরী। বছর জুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের মনেও দাগ কাটছেন এ অভিনেত্রী। 2009 সালে মিডিয়ায় কর্মজীবন শুরু করে এখন পর্যন্ত প্রায় 100-এরও বেশি একক ও ধারাবাহিক নাটকে অভিনয় এবং একাধিক বিজ্ঞাপনে কাজ করলেও এখনও বড় পর্দায় অভিনয় করা হয়নি মেহজাবিনের। তবে সিনেমার নায়িকা হওয়ার নাকি তার শখ ছিল, ভাবতেন তিনিও একদিন নায়িকা হবেন। 20 অক্টোবর দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে মনের কথা জানালেন দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। একটি 70 কিংবা 80 দশকের সাজের ছবি শেয়ার করেছেন ওই স্ট্যাটাসের সঙ্গে। ক্যাপশনে মেহজাবিন চৌধুরী লেখেন, ফিল্মের হিরোইন হওয়া খুব শখ ছিল আমার। ছোটবেলা থেকেই আব্বা প্রত্যেক রবিবার ম্যাটিনি শো দেখাইতে নিয়ে যাইত। মধুভালা, মমতাজ, নার্গিসের অভিনয় দেখতাম আর ভাবতাম আমিও একদিন হিরোইন হব। চম্পা, চম্পা হাউস। তবে স্ট্যাটাসটি সম্পূর্ণ পড়ার পর পরিষ্কার এটি মেহজাবিনের মনের কথা নয়। এটি চম্পা হাউস নামের একটি নাটক কিংবা টেলিফিল্মে কাজের ইঙ্গিত দিয়েছেন মেহজাবিন, যেখানে তার চরিত্রের নাম চম্পা। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি এ অভিনেত্রী। মেহজাবিন চৌধুরী বহুবার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন। এ তালিকায় দেশের সিনেমার বাইরে রয়েছে বলিউডের সিনেমাও। সম্প্রতি খুফিয়া শিরোনামের বলিউডের একটি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন এ অভিনেত্রী, কিন্তু সেটি নাকচ করে দিয়েছেন তিনি। মেহজাবিন কাজের বাহিরে ঘুরতেও ভালোবাসেন। কয়েকদিন আগে পুরো পরিবার সহ দেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন নাট্যাঙ্গনের জনপ্রিয় এই তারকা। সেখানে পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী। এদিকে আলো নামের নাটকে নারী ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করার কারণে সম্মাননা পেয়েছেন মেহজাবিন। এটি নির্মাণ করেন মাহমুদুর রহমান হিমি। নাটকটিতে অভিনয়ের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয় মেহজাবিনকে।